আসসালামু আলাইকুম আমি নীলতারা বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও দেখে বুঝতেই পারছেন লাল কালারের এই জুসটা হ্যাঁ এটা হচ্ছে জার জুস আমি আজকে করমবার জার জুস বানিয়ে দেখাবো দেখেন আমি এখানে কালো জার নিয়েছি এখানে কালো বলতে এটা পেকে এরকম কালো হয়ে যায় এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে জুসটা বানালে বেস্ট হয় ওই সবুজ অর্ধ পাকা ওইটা দিয়ে আসলে জুসটা অত ভালো হয় না আর এটা বানাতে আমি শুধু একটা উপকরণ ইউজ করবো যেটা হচ্ছে লবণ ভ্যালেন্ডারে আমি করমজাগুলো ভ্যালেন্ড করে নেবো দেখেন আমি কোনো পানি দিচ্ছি না আর বিচি সহই আমি এটা কারণ বিচির মধ্যেও অসংখ্য পুষ্টিগুণ রয়েছে যতটুকু সম্ভব খাওয়া যায় খাব আর হচ্ছে এটা তো আমি পরে ছেকে নিব ছেকে নিলে বিচিটা তো পড়েই যাবে উপরের চামড়াটাও পড়ে যাবে এটার জন্য আর কোনো সমস্যা নেই আর হচ্ছে যেহেতু বিচিটা ছেড়ে নিচ্ছি না এর কারণে একটু কষকষ লাগবে তবে অতিরিক্ত কষ না অল্প একটু কষ লাগবে দেখেন আমি পানি ছাড়া ব্যালেন্ডার করেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার যতটুকু পরিমাণ লাগবে তবে পানি মানে এটার ঘনত্ব একটু বেশি হলে এটা আসলে অনেক বেশি টেস্ট লাগে এবার আমি লবণ দিয়ে দিব দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন যে যতটুকু খান চিনি দিয়েও এটা করা যায় কিন্তু চিনি যেহেতু এটা টক ফল সেহেতু এটা লবণ দিয়ে খাওয়াটাই আমি বেস্ট মনে করি যাই হোক এটার মধ্যে আপনি পুদিনা পাতা মরিচ এগুলো ইউজ করতে পারেন তবে এটা টেস্টটা একটু ভিন্ন হয়ে যায় তবে এটার পুরো টেস্ট পেতে হলে শুধু লবণ দিয়ে খেলেই মানে জুসটা বানালেই ভালো হয় দেখেন আমি এটা ছেঁকে নিয়েছি এরকম হয়েছে একদম পারফেক্টলি রেডি হয়েছে দেখেন এখন পরিবেশনের পালা পরিবেশন করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই যেহেতু এটা হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে বুঝতেই পারছেন ভিটামিন সি আসলে অনেক উপকারী আমাদের জন্য এটা হচ্ছে দাঁত মারি এগুলা সুরক্ষা করে আমাদের আর হচ্ছে ভিটামিন এই যেহেতু এটার মধ্যে রয়েছে আমাদের চোখের জ্যোতির প্রবলেম সলভ হবে এটাতে আর এটাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ তো অবশ্যই হবে যাতে ডায়াবেটিস রোগ আছে কোলেস্ট্রল রোগ আছে তারা এটা অবশ্যই খাবেন তবে অতিরিক্ত পরিমাণে কিছুই খাওয়া ভালো না আর হচ্ছে এটা কিন্তু ওজন কমাতেও সাহায্য থাকে ঠিক আছে সবাই ভালো